আগেকার দিনে হয়তো রুফটপ ক্যাফে ছিল। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। সরি সরি সরি, আমি এখন খাবো খাবো খাবো। চো 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 চো, খেতে চো খেতে চো খেতে। হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের ডে থ্রি। তো আজকে প্ল্যান আমাদের সাইট সিন যাওয়া, যেটা ভুবনেশ্বর আর পুরীর আশপাশ নিয়ে, এই কোণারক মন্দির, ধৌলি, উদয়গিরি, খণ্ডগিরি, এইসবেই হবে। তো মোটামুটি গেছিলাম অনেক দিন আগে, তো অনেক দিন পরই এরকম সাইট সিন আবার যাচ্ছি। তো আমাদের যেমন এক্সপিরিয়েন্স, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো একেবারে রাস্তায় যেতে কথা হোক। জার্নি স্টার্ট হলো, এখন যাচ্ছি চন্দ্রভাগা, যেটা পুরী থেকে 40 কিলোমিটার। আমাদের যাওয়ার টাইম ছিল 7:30, তবে আমরা এসছি 8টার সময়। আমরা আধা ঘন্টা লেট, একদম আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো আশা করি আমাদের পুরো প্যাকেজের মধ্যে এর এফেক্টটা পড়বে না, কারণ আমরা খুব দ্রুত ট্রাভেল করবো আজকে। চলো চলো, বেশি কথা না, এবার তোমরা সিনেমেটিক এনজয় করো, চলো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চন্দ্র, কেন চন্দ্রভাগা, তাই তো চন্দ্রকোণা মনে হচ্ছে আমাদের, মেদিনীপুরের ওই চন্দ্রকোণা সেটা মনে হচ্ছে। এখন টাইম 8:22, ফার্স্ট ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি 20 মিনিটে মাত্র, 40 কিলোমিটার ডিস্টেন্স। এই কিছু না, একটা বিচ, এখান থেকে আই হোপ সূর্যাস্তটা খুব ভালো দেখা যেত। অন্য টাইমে আমরা বিকালবেলা এসেছিলাম এখানটা। আমার যতটা মনে আছে এটা কোণারকের যে সূর্য মন্দির সেটার কাছাকাছি, আই হোপ এরপরে আমাদের ডেস্টিনেশন হতে পারে ওটাই, কারণ ওটাই মনে হয় কাছে পড়বে। মোটামুটি ট্যুরিস্ট এসছে, লোকজন আছে, বাট বিচটা কিন্তু একটু সেই অসাধারণ টাইপের বিচ। দেখ মালদ্বীপ এনেছি, দেখ 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 নীল জল, দেখ মালদ্বীপ, দেখ ওই ওখানে একটা কিছু জন স্নানও করছে। আশেপাশে এখানে হোটেল ফোটেল কিছু নেই, মানে এই এরিয়াটা দেখছো পুরো ওই পাশ থেকে পুরো একদম জঙ্গল ফরেস্ট টাইপের একটা ছিল। হ্যাঁ, সে আমফান না বুলবুল ছিল, এক সাইড হয়ে গেছে, স্ট্রেটনিং করে নিচে ছিল, ওরকম টাইপের মনে হচ্ছে, গাছে জেল লাগানো হয়েছে একদম। এখানে এখানে যে স্নান করছে, এখানে এরা থাকে কোথায়? এখানে তো হোটেল ফোটেল নেই কাছাকাছি কোনো, মোটামুটি বিচটা বেশ ভালোই লাগছে আর কি, মানে একটু ক্রাউডটা কম যেহেতু, আর মানে অনেকটা বড়। চলো টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, নেক্সট 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 নেক্সট, এবার বেরো বেরো। তো আমাদের টাইম হয়ে গেছে, চলো চলো চলো। আজকে গরমে হাঁস ফাঁসটা একটু কম হলেই বেটার, একটু মেক ফেক চলে আসুক, কারণ এখন এই রোদ ভালোই আর কি। এখন বাজে সবে 8:30, তো ওই 5-10 মিনিট ছিলাম এখানে, তো বেকার আর সমুদ্রের পাড়ে বসে টাইম কাটিয়ে লাভ নেই, এখন অনেক কিছুই দেখার বাকি আছে। চন্দ্রভাগা প্রথম স্পট ঘোরা হয়ে গেল। দাদা তোমার নাম? জয়ন্ত মহাপাত্র দাদার নাম। আর নেক্সট স্পট কি আমাদের? কোণারক। কোণারক এখানে কত কিলোমিটার? 3 কিলোমিটার। মানে একদম পাশেই 3 কিলোমিটার। চলো ওখানে গিয়ে দেখাও।
হচ্ছে মেইন সূর্য মন্দির, এটাই হলো মন্দির। আর এখানে আর কি একটা ঘড়ির মতন আছে, তো ওটাই দেখতে যাবো এখন। তো চলো সিনেমাটিক কিছু এনজয় করে নাও। ফাটিয়ে রোড, ফাটিয়ে রোড। আশা করি তোমরা সিনেমেট্রিক এনজয় করলে। এবার আমরা একটু ঘুরে নিই জায়গাটা, কারণ এতক্ষণ ওই আপনাদের সিনেমেট্রিকই নিচ্ছিলাম তোমাদের জন্য। এই যে চাকাটা দেখছো, এর একটা ফাংশান আছে। সূর্য যখন পড়ে এর ছাওয়া অনুযায়ী আর কি আগেকার দিনের টাইম ফ্রাইম বুঝতো, অতটা প্রপার জানি না আর কি, এটা গাইডরা ওরা জানে যতটা, আগে মানে আমি যতটা জানি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর আরেকটা মানে যেটা শুনেছিলাম, অ্যাকচুয়ালি এই সূর্য মন্দিরে এখানে একটা কোনো খুব হেভি পাওয়ার একটা ম্যাগনেট টাইপের কিছু লাগানো ছিল। তো তখনকার দিনে যখন ইংরেজদের জাহাজ বা এরকম আসা যাওয়া করতো এখানে সমুদ্রের পার থেকে, তো তাদের কম্পাসের ডাইরেকশানে প্রবলেম হওয়ার জন্য তো এটা আর কি ইংরেজরা ভেঙে দিয়েছিলো যেই ম্যাগনেটটা এখানে রাখা ছিল। এখানকার আর্কিটেকচার জাস্ট বলার মতো না, কিছুটা বিষ্ণুপুর টেরাকোটা টাইপের মনে হচ্ছে, বাট টেরাকোটা না এটা, এটা অ্যাকচুয়ালি এটা পাথরের তৈরি। আগে উপরে ওখানে উঠতে দিত, বাট এখন উপরে এখন অ্যালাউ নেই। এই পাশে আগে আমি আগেবারে যখন এসেছিলাম এখানে ঘুরেছিলাম, এখান থেকে ওখান থেকে মানে মন্দিরটা এক্সপ্লোর ভালো মতন করেছিলাম। এখন একটা ডিস্টেন্স মেনটেন করে শুধু বাইরে থেকেই দেখার এখন ব্যবস্থা আছে। এটা হতে পারে এখানে উঠে সবাই একটু নোংরা করছিলো আর কি, সেই কারণে এটা ভালো করেছে, জিনিসটা ভালো থাকবে, একটা ঐতিহাসিক জিনিস। অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক সায়েন্টিফিক রিজন আছে, এই চাকাটারও আছে, আর এখানে অনেক টাইম ফ্রাইম দেখার মতন আর কি। তো অতটা ডিটেলসে আমি বোঝাতে পারবো না তোমাদের, কারণ আমি নিজেও ভালো করে অতটা জানি না, যেটুকু জানি তোমাদের সাথে এই শেয়ার করলে। মন্দির ঢোকার এখন টিকিট প্রাইস 40 rupees পার হেড, তো একটা টোকেন মতন দিয়ে দিচ্ছে। তো তোমরা দেখলে ওটা কীভাবে এন্ট্রি হলো, লাইক আমাদের যেমন মেট্রো যেমন এন্ট্রি হতো কলকাতায়, টোকেন সিস্টেম গোল মতন কয়েন, তো সেই আর কি সিস্টেম, 40 টাকা ইচ গাইড। এরকম একটা গাইড নিলে হয়তো ভালো হতো, অনেক কিছু জানা যেত, বাট আমরা নিজেদের জ্ঞান নিজেরাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো, আর কিছু বুঝতে পারছি না, এবার বাইরের দিকে যাওয়া যায়। নেক্সট 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 জানি না, এবার ড্রাইভারের সাথে কথা বলে দেখা যাচ্ছে নেক্সট কী আছে। তো চলো, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছিলো ধলগিরি, যেটা কোণারক মন্দির থেকে 65 কিলোমিটার, 1.5 ঘন্টার মতন টাইম লাগবে, এটা একটু লং ডিস্টেন্স আছে এখান থেকে। তো ওখানে গিয়ে দেখা হোক, চলো। তো আমরা আসলাম আর কি ধলগিরি, তো চলো ওখানে যাওয়া যাক। ভীষণ গরম, কটা বাজে এখন? 11:04। তো অনেক টাইম, সারাদিন আমাদের হাতে টাইম আছে। Thank you.
পাহাড়ের উপর থেকে এই ভিউটা এতটাই ভালো লাগে, মানে মনে হচ্ছে পুরো উড়িষ্যা দেখা যাচ্ছে একদম। যার দিক থেকে সব থেকে উঁচু একটা এখানে বুদ্ধ স্তূপা, যেটা নর্মালি আমরা যেটা নর্থের দিকে গেলে দেখতে পারি, ওই অশোক রাজা যখন ছিলেন তখন এখানে ওই কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছিল সেটাই হলো এই এরিয়াতে হয়েছিল। রক্ত মানে নদীর রং আর কি লাল হয়ে গেছিলো, যেই একটা ইতিহাসে ছোটোবেলায় পড়েছিলাম মনে আছে একটু একটু। তো সেটাই হলো এই জায়গাটা, আর তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউ আর কি, জাস্ট অসাধারণ একটা মানে ওয়েদার। তো গরমই কারণটা বুঝতেই পারছো, এপ্রিলের ফার্স্টের দিকে এটা, আর রোদেরও একটা ভালোই টাপ। অ্যান্ড এই লোকেশনে খাওয়ার মজাটা অসাধারণ। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, জাস্ট ক্রস করে যাচ্ছি। আসলে এত গরম এত রৌদ্র, তো কারো যাওয়ার এনার্জি নেই। পার হেড 25 টাকা করে টিকিট এখানে, মোটামুটি এটা পড়ে নিতে পারো। এটা উদয়গিরি খণ্ডগিরি কেভ আর কি। আমার পুরী সাইট সিনের মধ্যে এই উদয়গিরি খণ্ডগিরিটা খুব ভালো লাগে। এর রিজনটা হচ্ছে হলো এখানে যেই একটা কেভ মানে বাড়ি মতন করা আর কি, কেভই বলতে পারো, পাহাড় কেটে সুন্দর করে একটা ঘর। তোমাদের দেখাচ্ছি মানে পাহাড়টা কেটে এরকমভাবে একটা গুহা মতন তৈরি করা, দেখতে পারবে ভীষণ ঠান্ডা বাইরে এই গরমের থেকে, এর থেকে ঠান্ডা আর কি হতে পারে। পুরো পাথরের স্ট্রাকচার একদম, পাথর কেটে এটাই হলো স্পেশালিটি উদয়গিরি। স্টেপ বাই স্টেপ একটা একটা করে এরকমভাবে কাটা, এই গরমে যদি কারো ছাওয়ার দরকার হয় এখানে ছাওয়ার কোনো অভাব পড়বে না, আরামসে রেস্ট করে জাস্ট বসার জায়গা করা আছে। ছোটো ছোটো মানে এখানে কি মানুষ মানুষ থাকতো এত ছোটো ছোটো টাইপের ভাব, শুধু জাস্ট মানে শোয়ার জন্য ধূপটা। এখানে তো দাঁড়ানো তো দূরের কথা, ছোটো 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 এরকম একটা গুপচি গুপচি টাইপের করা, সাফাব আছে কিনা জানি না, জঙ্গলি জানোয়ার বেরিয়ে যাবে কিনা। এখানে লোকাচুরি ভালো খেলা যাবে না, ছোটবেলায় যে খেলতাম লোকাচুরি। কোথায় গেলে তুমি উপরের দিকে যাবো, যাক এখান থেকে একটা স্টেপ আছে, এখান থেকে নামছে তার মানে এখান থেকে উঠা যায় উপরের দিকে। কেমন লাগছে প্রথমবার কে লিখেছে এরকম পাথর খোদাই করে, ছেনি ফেনি নিয়ে আসে নাকি, টুকু ফুকু লেখা আছে, হাতুড়ি ছেনি ফেনি নিয়ে আসে ঘুরতে আসার সময় মনে হয়। সো ওখান থেকে একটা লম্বা র্যাম্প টাইপের ছিল, বাট আমরা একটু বেশি অ্যাডভেঞ্চার কষ্ট করতে পছন্দ করি, সেই কারণে আমরা আমাদের পূর্ব জামানেকার যেমন আমরা ছিলাম পিছনে ল্যাচ হিসেবে, আমরা তো এখন একটু সভ্য মানুষ হয়ে গেছি, মানে সভ্য জাতি হয়ে গেছি, প্রুফ করার চেষ্টা করছিলাম জিনিসটাকে। শুধু দেখলে হবে না, আসতে হবে ঘুরতে এখানে। এই স্ট্রাকচারটা মানে রিনোভেট করা হয়েছে আবার, কি বলিস নাকি আগের মতন, কারণ যা যা পুরনো স্ট্রাকচার সব কিন্তু ওরকম কেটে গেছে, তবে এই পাথরটাকে সাপোর্টের জন্য মানে এটা করা হয়েছে। পরে হাতি গুফা, এই গুহাটা কি হাতি থাকা হতো নাকি হাতির মতো লাগছে গুহা, কি ঠান্ডা, ও ওয়াটার প্লেস। তো ওখান থেকে ওই লাফিয়ে লাফিয়ে এসে
এখানে এসেছি, মানে ট্র্যাডিশনালটা আমরা বজায় রেখেছি এখানে। এখানে শোয়, কিন্তু এই গন্ধ বেরোচ্ছে, তাহলে শোবো না। খুব রিল্যাক্সের একটা জায়গা। চলো এই যাওয়া যাক, অনেকক্ষণ এখানে কাটালাম, রেস্ট নিলাম, গলা ফলা শুকিয়ে গেছে। চলো উঠি উঠি। উঠে গেছে, এখানে কি এটা সর্ষের তেলের বোতল নাকি? এসব হয় নাকি এখানে? বাঘা, বাঘা গুহা, মানে বাঘা মানে বাঘের হাট, তাই তো? এটাই হতে পারে বাঘা, এটাই কি? এই যে বাঘের হাড়ের ভিতর ঢুকে গেছে বাঘ, আছে বাঘ, নন্দনকাননের বাঘ। আমরা মানে ছোট ছোট এখানে অনেকগুলো কেপ আছে দেখতে গেলে। নেক্সট 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 এখান থেকে উঠি, আর কটা গুহা দেখি। আমরা তো আজকে পুরো এনার্জি এখানেই লস করে যাচ্ছি। উপরে কি আছে? চলো ওয়াও, এটা হচ্ছিল কেভের টপ টপ ফ্লোর। আমরা যে মাথাটার নিচে বসেছিলাম তার ছাদে চলে এসেছি। না, ছিল এটা রুফটপ। এখানে অনেক ক্যাফে ভাবে ছিল, বসার জায়গা কিছু ছিল। দেখি এয়ারপোর্ট, আমার ভুবনেশ্বর এয়ারপোর্ট। ওটা প্লেনের লেজ দেখা যাচ্ছে, আর রানওয়ে ওটা বিশাল লাগছে গ্রিনারিটা। আর দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে, এখানে পাহাড় না টিলা আর কি, এখানে তো পাহাড় নেই, ছোটো ছোটো টিলা মতো। হ্যাঁ, এরকমই হাইট, এর থেকে একটু উঁচু হতে পারে। কিন্তু অটো স্টাপ লেভেল মেশিন দিয়ে চেক করতে হবে ওখানে কতটা উঁচু নাকি। হিমালয় মাপা হয়েছে? না না, হিমালয় মাপা হয়নি, এসব একটু অতিরিক্ত কথাবার্তা। সো জায়গাটা অসাধারণ, তোমাদেরকে তো বললাম আমার ফেভারিট প্লেসের মধ্যে উড়িষ্যার এটাই পড়ে। ভুবনেশ্বর সাইট সিন করার রিজনটা এটাই ছিল যে এই উদয়গিরি খণ্ডগিরি এই এলাকাটায় আসার জন্য। কেন যখন এসেছিলাম অনেক ছোটোবেলায় এসেছিলাম, মোটামুটি যখন স্কুলে পড়তাম, তো ভালো লেগেছিলো, তো এই জন্য এটা আসা, নয়তো চিল্কা যেতাম। এটা উদয়গিরি মোটামুটি, এখানে ক্রাউড কম। আমরা গেছি, আরেকটা ফ্যামিলি আছে জাস্ট, আর কিছু না, ফাঁকা এরিয়া। কারণ এত গরমে কারোর আর কি অত এনার্জি নেই, আমরা জাস্ট ব্লক করছি বলে এসেছি, না হয়তো নিচ থেকে কিছু কেপ ঘুরে বেরিয়ে যেতাম। তো চলো এবার নামা যাক, অনেকক্ষণ অনেকক্ষণ কাটালাম, অনেক রেস্ট নিলাম, আর ওই পাহাড়ে ওঠার মতন আমাদের দম নেই, তাই তো? ওখানে একটা মন্দির আছে, আয়ব, ওটা ওটা কিসের মন্দির হতে পারে? শিবের মন্দিরই হতে পারে, ভোলেনাথ কা মন্দির হো সকতা হ্যায়, নট শিওর। চলো নিচে নামা যাক। গরমে স্প্রাইট ক্লিয়ার হে, কোনো স্টপিজে গেলে একটা অনেকটা লস করে ফেলেছি, কোনো কোথাও একটা যাচ্ছি, একটা করে ঠান্ডা কিছু কেনা হচ্ছে আর কি। এই খাবার দোকান কি আছে? হোটেল হিন্দুস্তান, হিন্দুস্তান ধাবা চলে এসেছি। নো মাস্ক নো ফুড, তাই তো? নো মাস্ক নো ফুড, মাস্ক পরে খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মাস্ক পরে কেমন খাবো? প্যান দেখে বসাচ্ছে আমার, এটা আমার, এটা আমি, না না আমি এখানে বসাচ্ছি, আমার আমার এখানে রুমাল ছাড়া দেখা যাবে না, রুমাল দেখা যাবে না। আচ্ছা কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে? উড়িষ্যা থালি 100, বেঙ্গল থালি 120, সাউথ ইন্ডিয়ান থালি 130, মারোয়ারি থালি 140, আন্ধ্রা থালি 150, গুজরাতি থালি 180, পাঞ্জাবি থালি 195,
উড়িষ্যা বা টুরিস্ট এরিয়ার খাওয়ার দাওয়ার এখানে হয়তো দামটা এরকমই হতে পারে, বাট কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী কস্ট বেশি যা লাগলো। হ্যাঁ, ওভারঅল ঠিক আছে। তো নন্দনকাননের দিকে যাওয়া হবে, সবাই খেয়ে দিয়ে। হ্যাঁ, এই কী চেয়ে পাচ্ছে, কী গুটখা ফুটখা খাস নাকি বলতে বলো? মৌরি খাচ্ছি আমি, ভাবলাম সেই কি হলো পান বাহার। সাদা বাগানের ফেমাস ছিল, কিন্তু এখানে হচ্ছে বাবা হচ্ছে সাদা, মা হচ্ছে রয়্যাল বেঙ্গল, বাচ্চা হচ্ছে কালো। এটা ওয়াইল্ড ফেমাস, কালো বাঘ কোথায় নেই, ফার্স্ট টাইম এখানে জন্ম হয়েছে।